বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। ঋতুর সাত কাহনে আমি ঋতু ঝোলে এসেছি। তো কালকে তোমাদের কাছে আসতে পারিনি, তার জন্য সো সরি। তো বলো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে দেখেছো যে আমি বলেছি যে অনেক ভাবনা চিন্তার পরে একটা বড় দায়িত্ব নিয়েই নিলাম। হ্যাঁ, সত্যি দায়িত্বটা নিয়েছি, তবে জানি না কতটা সেটা মানে পালন করতে পারবো। তো যাই হোক, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে একটু শেয়ার করে নিই কালকে থেকে কি কি করেছি। তার আগে একটু শেয়ার করে নিই, আমি তো বললাম আমি ভালো আছি, তোমরা কেমন আছো সেটা জানা। তো তোমরা বলো, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমি জানি তোমরা ভালোই আছো। আর আমি সবসময় এটাই প্রার্থনা করি যাতে তোমরা সবসময় ভালো থাকো। তো বন্ধুরা, চলো এবারে ব্লগটা দেখে নাও। আগে দেখে নাও আমি কালকে থেকে কী কী করেছি, অ্যান্ড দেন তারপরে আমি আসছি আমি যে নতুন ডিসিশনটা বা সিদ্ধান্তটা বা দায়িত্বটা বলতে পারো নিয়েছি সেটা কী, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো চলো তার আগে ব্লগটা দেখে নাও, তারপরে আমি আসছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে হচ্ছে শনিবারের সকাল, এখন বাজে হচ্ছে ওই 9:30 হবে। আর আমার স্নান স্নান হয়ে গেছে, শুভ বেরিয়ে যাচ্ছে। সরি, আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, 9:30 হবে। আর শুভ চলে যাচ্ছে খেতে, আর আমি এখন সিঁদুর টিঁদুরগুলো পরে নিই আর তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। মর্নিং, তো সুপ্রভাত। আজকে হচ্ছে শনিবারের সকাল, আর এখন আমার বরযাত্র হচ্ছে ডিমার বাড়ি, আর বাবা এসছে। তো আমি এখন চা করবো, আমি আর বাবা খাবো চা, আর শুভ যাচ্ছে খেতে। তো চলো, ও চলে যাক, তারপর কিচেনে যাই চা করি। জানি না ব্লগটা কখন শেষ করবো, দেখা যাক কখন করি। তো চলো, শুভকে বার করে নিয়ে আসি, তারপরে গিয়ে চা করবো। এই যে শুভ বেরিয়ে যাচ্ছে, মুখটাকে করেছো দেখো। শুভ গেল বেরিয়ে, এবার আমি বন্ধ করছি দরজা, দরজা বন্ধ করে ভুলভাল বন্ধ করছি। এখনও বেরিয়ে যেতে পারেনি, তো যাই হোক এবার যাচ্ছে ফাইনালি। এবার চলো আমি কিচেনে যাই, কিচেনে গিয়ে আমার আর বাবার জন্য একটু চা করি, চা করে আমরা খাই, খেয়ে বিছানাটা গোছাবো, দিয়ে হচ্ছে আমি রেডি হবো। আর আগে এখন কিচেনে তালা খুলতে হবে, ন্যাচারালি তো আমরা সকালবেলা চা খাই না, এক এক দিন খাই ইচ্ছা করলে, কারণ সুগার লিভারের প্রবলেম। তো আর চা দেখবে সঙ্গী না হলে খেতে ইচ্ছা করে না, তখন তাই করতে এসছি। চলো তালাটা খুলে যাই। আজকে আমি কাপে মেখে মেখে জল দেবো, তাহলে কী হয় বলো তো, বোঝা যায় না বেশি হয়ে যাচ্ছে। তারপর তো আমি জানবো না, চাটা হতে থাকুক। আমি আরেকবার দেখি যদি সসপ্যানের ঢাকনাটা খুঁজে পাই। তো আর এটা তো পাতা চা, তাই একটুখানি ঢাকা দিয়ে রাখতে হয়েছিলো, আর চা হয়ে গেছে। এখন আমি আমার আর বাবা চাটা নিয়ে যাব, বাবা ওখানে বসেছে, বাবাকে চাটা দিয়ে একসাথে চা খাবো। খেয়ে দিয়ে হচ্ছে আমি আর এখন চার বাসনগুলো মাজবো না, কারণ জল চলে গেছে, হয় রাত্রে ফিরে মাজবো না কালকে সকালে মেজে নেবো। তো যাই হোক চলো, আর চা খেতে খেতে একটুখানি বিস্কুট না হলে দেখবে চা খাওয়াটা হয় না। আমি তো মনে
আমরা মেনলি চাই খাই বিস্কুট খাওয়ার জন্য, কারণ আমার আবার এমনি বিস্কুট খেতে ইচ্ছা করে না। যদি চায়ের সাথে দাও তো ওকে, আর আমাকে আমার বাপের বাড়ি থেকে বিভিন্ন রকমের বিস্কুট মা কিনে কিনে পাঠায়, কারণ আমার বিস্কুট ওই চা দিয়ে খেতে খুব ভালো লাগে, তো বেকারি বিস্কুটগুলো তো সেটাই খাচ্ছি। তো চলো এবার রেডি হয়ে বেরিয়ে কথা বলছি। রেডি তো হবো কিন্তু এখনও শুভ আসেনি, তোমার চেঞ্জ করা হয়ে গেছে, আমি ড্রেস পরে নিয়েছি, এখন সিঁদুরটা পরবো, চুলটা আঁচড়াবো, আর তার মধ্যে শুভ চলে আসবে। আজকে হয়তো আমরা তালা দিয়ে যাব না, কারণ বাবা যেহেতু এখানে আছে, হয় বাবাকে চাবি দিয়ে চলে যাব, আর নয় দেখা যাক বাবা যেটা বলবে সেটাই করব। তো চলো বেরোই। হয়ে গেছি পুরো, এই সেফটি পিনটা রেখেছি, কখন কী দরকারে কী কাজে কী লেগে যায় তার জন্য। তো চলো, বাবা এখনও আছে, আমার এই ব্যাগগুলো শুধু ঢুকিয়ে নিই, জ্যাকেটটা ঢুকিয়ে নিই, স্ট্যান্ডটা খুলে নিই, তারপরে বেরোবো। তাহলে পরে আর ভিডিও করা হয়নি, আর এখন বাজে হচ্ছে রাত 10:15, আর আমরা ফেরার সময় এখন এই চিপসটা কিনে এনেছি। তো এইটা এখন আমি আর শুভ মিলে খাবো, আর তারপরে আজকে আর তোমাদের সঙ্গে বেশি কথা বলবো না, খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়বো। যা গল্প করার সব কিছু কালকে তোমাদের সঙ্গে করবো, কারণ কালকে তো সে তো কালকে তো আমাদের বাড়িতেই থাকবো, তো অনেক টাইম পাবো তখন তোমাদের সঙ্গে গল্প করবো। তো চলো আগে এটা শেষ করি, তারপরে কথা বলছি। এই দেখো এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট, ব্রেড আর এক পোচ আছে। তো চলো ব্রেকফাস্ট করে নিই। আর বাই দ্য ওয়ে গুড মর্নিং, গুড মর্নিং বলা হয়নি, আজকে নেক্সট ডে মর্নিং মানে রবিবারের সকাল। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, বাসি কাজ আর কি। তো এবার বিছানা গুছাবো, বিছানা গুছিয়ে নিয়ে যাব হচ্ছে স্নানে। আর শুভ এখন বেরিয়েছে, শুভ গেছে হচ্ছে আলু কিনবে, কিনে দিম্মার কাছে ব্যাংকে যাবে, তারপরে আসবে, এসে হচ্ছে তার মধ্যে ফোন করলাম, বললো অনেকই কোথায় খেলা হচ্ছে টুর্নামেন্ট, তো ওখানে দেখছে ওর আসতে লেট হবে। তো চলো আমি ততক্ষণে কাজগুলো সেরে নিয়ে, আমার বিছানা তুলতে হবে, রান্নাঘর মুছতে হবে, বেসিনে বাসন আছে ওগুলো মাজতে হবে, গ্যাস মুছতে হবে, অনেকই কাজ আছে। তো এটা কমপ্লিট করে নিয়ে তারপরে যাব, সেই কাজগুলো সারবো। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানা গোছানো হয়ে গেছে, আর আমি চলে এসেছি কিচেনে বাসনগুলো মাজতে। তো অনেকগুলো বাসনই জমে গেছে, কালকে সেই চায়ের বাসনগুলোও ছিল, তারপরে হচ্ছে সকালে ব্রেকফাস্ট করেছি সেই সব বাসন, যেটাই ব্রেকফাস্টটা বানিয়েছি সেই সব। তো চলো সমস্ত কিছু মেজে নিই, মেজে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আমি ভালো করে বসে কথা বলবো, তবে সেটা এখন না, আগে স্নান করে আসবো তারপর। তবে ভাবছি যে শুভ এলে স্নানে যাবো কি না, নাহলে ও এসে তো আবার বাইরে দাঁড়িয়ে থাকবে, এবার ওকে বলছি বাড়ি চলে আসো, আর ও হচ্ছে পুরো খেলা পাগল, মানে খেলার জন্য পুরো পাগল থাকে। ও এমনিও ভালো, খুব ভালোই ক্রিকেট খেলতো এখানে, ওই জন্য ওকে অনেকেই চেনে। তো যাই হোক, ও এখন খেলা দেখছে, বললো তুমি স্নান করে আসো, স্নান করে এসে আমাকে ফোন করবে, দিলে আমি চলে আসবো। তো আমি ভাবলাম যখন যাবো স্নানে, তার আগে কাজগুলো সেরে নিই, কারণ রান্নাঘরটাও মুছতে হবে, আর এগুলো তো স্নানের পরে আর করলে ভালো লাগবে না, আর গ্যাসটাও ভালো করে মুছতে হবে, কারণ আগের সপ্তাহে আমি যখন শনিবার দিন আমার বিবাহবার্ষিকী ছিল, রবিবার দিন সকালবেলা আমি গ্যাস পরিষ্কার করে রান্নাঘর মুছেছিলাম, তারপর আবার ডিম্মা খাবার দাবার গরম করে, ডিম্মাও মুছে দিয়েছিল, কিন্তু তারপর থেকে আমি আর মুছিনি, ওই জন্য আজকে আমি ভালো করে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি, কারণ আমার না একটু পিটপিটানি স্বভাব আছে, একটুখানি পরিষ্কার, বেশি পরিষ্কার না হলে আমার আবার ভালো লাগে না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কাজ করলে দেখবে অনেক তাড়াতাড়ি আমার কাজ হয়ে যায়, তার জন্য আমি যখনই কোনো কিছু করতে আসি সঙ্গে সঙ্গে তোমাদেরকে নিয়ে আসি। তবে এখন আর বেশি কথা বলবো না, এবার সোজা স্নানে যাব, স্নান থেকে এসে তোমাদের সঙ্গে কথা বলবো। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি স্নান করেও চলে এলাম, আর বলি না তোমরা সঙ্গে থাকলে আমার বেশি কাজে মন লাগে। তো এখন স্নান করেছি, বাট মাথাটা পুরো ভেজায়নি, ইচ্ছা আছে চুলটাকে একটুখানি স্ট্রেট করার, দেখা যাক। শুভ যদি চলে আসে তাহলে আর করবো না, আর যদি শুভ না আসে তাহলে একটু স্ট্রেটনারটা দিয়ে চুলগুলো টানবো, ইচ্ছা হচ্ছিলো আর কি একটুখানি, দেখা এই এনার্জি থাকে না বলে করি না, তবে ইচ্ছা আছে শুভ না এলে করবো, দেখি করতে পারি কি না। স্নান হয়ে গেছে, আমি স্নান করে চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 12:40, তো আজকে একটু স্নান করে আসতে দেরি হয়ে গেল, বাড়িতে থাকি তো ল্যাডি খাচ্ছি সকাল থেকে। আর শুভ গেছিলো ব্যাংকে টাকা জমা দিতে, আবার ভাববে সানডে ব্যাংক খোলা নাকি না, ব্যাংক খোলা নেই, বাট তথ্যমিত্র মানে যেখানে ব্যাংকের সব কাগজ কাজকর্ম হয়, ছোটোখাটো যেগুলো ব্যাংক আর কি, তো সেখানে টাকা ফেলা যায় রবিবার করে। তো শুভ গেছিলো টাকা ফেলতে, বাট আসার সময় দেখেছে খেলা হচ্ছে, তো ওখানেই লেগে গেছে, এখনও বাড়ি আসেনি। তো ও বাড়ি আসুক, তারপরে আমি ব্লগটা শেষ করবো, যদিও ব্লগটা আমি কালকে থেকে করছি।
দেখো বলেছিলাম না যে চুলটা একটু টানার ইচ্ছা আছে, তো শুভ এখনো আসেনি। আমি ওই জন্য চুলটা টানছি, তবে ওইদিকে দরজাটা আমি খুলে রেখে এসেছি, কারণ শুভ যদি চলে আসে তাহলে যাতে ঘরে ঢুকে যেতে পারে, কারণ এইসব করতে করতে দেখবো অন্যদিকে যেতে আর ইচ্ছা করে না। তো যাই হোক, এখন সেরকম পার্টিকুলার কোনো চুল স্ট্রেট হবে না। আর পাশ দিয়ে এখন বাজে 1:45, এখনও মাছ না মাংস আমি ঠিক শুনতে পাচ্ছি না, তো এখনও যাচ্ছে। যাই হোক, দেখো আমি সেরকম বিশাল ভালো কিছু স্ট্রেট হবে না, বাট তবুও চলার মতো একটুখানি ইচ্ছা হলো যে চুলটাকে নিয়ে একটু কায়দা করতে, তাই একটুখানি করছি। আর এখন চুল সেভাবে কিছু স্ট্রেট করব না, পরে করব। তো যাই হোক, আমি একটুখানি স্ট্রেট করছি, তাই ভাবলাম সেটা যদি আমার বন্ধুদের সঙ্গে না শেয়ার করি সেটা কেমন লাগে বলো, তাই একটু তোমাদের দেখিয়ে নিলাম। তো চলো আর একটুখানি করে নিই, করে নিয়ে পরে কথা বলছি। ছিল আজকের ব্লগ। আর একটু আগে আমি চুল স্ট্রেট করছিলাম উইদাউট ক্রিম, উইদাউট আরও যা যা ক্রিম লাগে, একটা হচ্ছে স্ট্রেটনিং ক্রিম আর একটা হচ্ছে যা বলে আছি। যাই হোক, আমি যখন স্ট্রেট করেছি ক্রিমগুলো ছিল ভুলে গেছি, বাট অনেকদিন করা হয় না। তো তো যাই হোক, আমি এখন স্ট্রেট করছিলাম, এমনি জাস্ট একটুখানি টানছিলাম, টেনে টেনে দেখছিলাম। তো দেখো খুব একটা খারাপ স্ট্রেট হয়নি, ভালোই স্ট্রেট হয়েছে। যা আমার তো পুরো কার্লি হেয়ার, তাতে যা হয়েছে ভালোই হয়েছে। তো আমি ইচ্ছা আছে গ্যাংটক যাওয়ার আগে ক্রিম নিয়ে এসে তোমার হচ্ছে পুরো হেয়ারটাকে স্ট্রেট করার, এবার ইচ্ছা আছে, জানি না কতটা কী করতে পারবো। এখন তো গ্যাংটক যাওয়ার আগে আমার অনেক কিছুই ইচ্ছা আছে, একটা কারণে বলতে পারছি না, তার কারণ হচ্ছে কতটা ফুলফিল করতে পারবো সেটা তো কোনো ঠিক নেই, যদি না পারি তার জন্য। তো যাই হোক, যদি পারি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবার যেটা হচ্ছে কথা, দায়িত্ব, বাবা চলে যাওয়ার পর থেকে পুরো বিজনেসটা মা সামলাচ্ছিল, ভাইয়ের আলাদা বিজনেস আছে তোমরা সবাই জানো, যেটা ভাই আর শুভ মিলে করে, শুভ আর ভাই মিলে একটা বিজনেস চালায়। তো ওরা মা যে বিজনেসটা করছিল সেটার মধ্যে কোনো ইন্টারেস্ট নেই ওদের, আর এমনিও ওটা মেয়েদেরই বিজনেস, মানে হচ্ছে শাড়ির হোলসেল বিজনেস ছিল আমাদের। তো আমরা শাড়ির ব্যবসা করতাম, এটা অনেকেই জানো, অনেকে আমার থেকে নিয়েওছো, তারাও জানো। তো যাই হোক, এখন কি হয়েছে, ইদানিং মায়ের শরীর খুব খারাপ যাচ্ছে, খুবই খারাপ যাচ্ছে, যার পক্ষে ফলে মায়ের হচ্ছে মায়ের পক্ষে সম্ভব হচ্ছে না। আর আমাদের হচ্ছে অনলাইনে শাড়ির বিজনেস, যেটার লিঙ্কটা আমি নিচের ডেসক্রিপশনে তোমরা চাইলে দিয়ে দিতে পারি। আর এমনিও বাড়ি থেকেও আমরা সেল করি, মানে বাড়িতেই একটা দোকান মতো করা আছে, তো সেখান থেকে সেল হতো। ইদানিং মায়ের শরীরটা এতটাই খারাপ, মায়ের সুগার বেড়ে গেছে সব কিছু দিক দিয়ে, আর বাবা চলে যাওয়ার পরে মা অনেক মানসিকভাবে ভেঙে পড়েছে, তার জন্য মায়ের শরীরটা প্রচণ্ডই খারাপ, আর যার জন্য মায়ের পক্ষে বিজনেসটা সামলানো সম্ভব হচ্ছে না। তো আমি ভেবেছি যেই টাইমটা আমি এতদিন তো অফিসে গিয়ে কল করতাম, তাও এখন অফিসে অনেক ছেলে হয়ে গেছে, তো অফিসে যেতাম বাড়িতে যেতাম এই করতাম, এবার থেকে আমি যেই টাইমটা অফিস যেতাম সেটা অফিস না গিয়ে শাড়ির ব্যবসাটা পুরো আমি দেখবো। পায়েল আছে, আমি আর পায়েল দুজন মিলে দেখবো, কিন্তু মায়ের তো আমি বড় সন্তান, তো আমার মনে হয় আমার মা কখনো আমি মেয়ে বা আমি পারবো না এরকম করে আমাকে কখনো মানুষ করেনি। তো আজ থেকে আমি এটাই দায়িত্ব নিয়েছি কালকে থেকে, যে তোমার সব কিছুটা আমি দেখবো, দেখা যাক কতটা পারি। অবশ্যই আমার ইউটিউবের বন্ধুদের সঙ্গেই শাড়ির শেয়ার করব, তোমাদের যদি ভালো লাগে তোমরাও আমাকে কমেন্টসে বলো, বা তোমরা যদি দেখতে চাও কী ধরনের শাড়ি আছে সেরকম বলে, আমি কখনো কখনো আমি হোক পায়েল হোক লাইভে আসবো, এসে তোমাদেরকে শুধু শাড়িই দেখাবো। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো এটাই হচ্ছে আমার বড় দায়িত্ব, গুরু দায়িত্ব, জানি না কতটা পালন করতে পারবো, তবে জানি ভরসা আছে নিজের প্রতি, নিজের ফুল কনফিডেন্ট আমি যে আমি চাইলে আমি পারবো। তো যাই হোক, আর এটা তো আমার ফ্যামিলির লোকেদের সাথে না শেয়ার করলে তো একদমই হতো না, তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করাটা সবার আগে জরুরি, তাই শেয়ার করলাম। তো আজকের মতো
আমি ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অনেক লাইক করো, অনেক শেয়ার করো, অনেক সাবস্ক্রাইব করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে যেও না। আর নিচের কমেন্ট বক্সে আমি আমার ভোজন বিলাসী চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, ওটা আজকে ভিডিও যাবে না কালকে ভিডিও যাবে, তো অবশ্যই ভিডিওটা ওয়াচ করো। টাটা।